আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে একর সাজ সজ্জা। দিনটি উপলক্ষে এই কাছারি বাড়িতে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ এ বছর রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব আরও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতা পছন্দ করি। প্রশাসনকে যেটুকু জানা গেছে সেটা এবার অন্য বার্ষিকীতে একটু জাঁকজমকপূর্ণভাবেই হবে। আমরা পরিবার পরিজন সবাই এসেছে এটি দেখতে এবং আশা করি খুবই সফলতার সাথে এই জন্মজয়ন্তী উৎসবের আয়োজনটি সম্পূর্ণ হবে। এক মাস আগে থেকেই প্রস্তুতি নেই এই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে। কাছারি বাড়িতে আমরা এখন স্টেজ রিহার্সেল করছি। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কাছারি বাড়িতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রধান সিরাজগঞ্জ কর্তৃক রবীন্দ্র স্মৃতি পরিচালিত এই শাহজাদপুরে যে তিন দিন ব্যাপী যে উদযাপন অনুষ্ঠিত হবে সেটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক যে আয়োজন সেটির প্রস্তুতি শেষ পর্যায়ে। আমরা ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছি সুন্দরভাবে উদযাপন করার জন্য দিবসটিকে সফল।